জাতীয় পতাকা অবমাননা, শহীদ মিনারে ভাঙচুর, সারাদেশে সাংবাদিক ও পুলিশের উপর হামলার প্রতিবাদে আবার উত্তাল হয়ে উঠেছে শাহের প্রজন্ম চত্বর। এসব সহিংসতার জন্য দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে গণজাগরণ মঞ্চ। দর্শক, এই মুহূর্তে প্রজন্ম চত্বরে আছেন আমাদের রিপোর্টার আবুল কালাম আজাদ। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আপনি দেখতে পাচ্ছেন যে শাহবাগের এই প্রজন্ম চত্বরে আজকে কিন্তু আবারও মানুষ জড়ো হয়েছেন। জানেন যে গতকাল কিন্তু ঢাকা সহ সারা বাংলাদেশে এই শাহবাগের ইসলামপন্থী বেশ কয়েকটি দল এবং জামাতের সহযোগে ব্যাপক তাণ্ডব হয়েছে এবং সেখানে বেশ কিছু হতাহতের ঘটনাও ঘটেছে। তার প্রতিবাদ করছে শাহবাগের এই প্রজন্ম চত্বর থেকে। গতকাল রাত পর্যন্ত তারা অবস্থান করেছিলেন এবং গতকাল 11টার পরে তারা বাড়ি ফিরে যান এবং আজকে সকালে তারা আবার জড়ো হয়েছেন এখানে এবং এখানে এসে তারা আবার ফাঁসির দাবিতে স্লোগান দিচ্ছেন এবং এই ঘটনারও প্রতিবাদ জানাচ্ছেন। এবং আজকে কিন্তু বিকেলবেলায় এখানে একটি কর্মসূচি এই দেওয়া হয়েছে যে এই এই প্রজন্ম চত্বর থেকে যে কর্মসূচিটি দুর্নায় ঘোষণা করা হয়েছিল সেই কর্মসূচিটি পালিত হবে, সেটি হবে রায়ের বাজারে প্রথমিতে মহাসমাবেশ। জাতীয় পতাকা হাতে সবাইকে সেখানে মহাসমাবেশে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে প্রজন্ম চত্বর থেকে। আর এখানে একটি কর্মসূচি এখন চলছে, সেটি হচ্ছে স্বাক্ষর অভিযান, গণস্বাক্ষর অভিযান, যেটি 10টা থেকে শুরু হয়েছে। তো এই স্লোগান এখন চলছে, এখানে প্রতিবাদ সমাবেশ চলছে এবং মানুষও আস্তে আস্তে কিন্তু বাড়তে শুরু করেছে। তো এই ছিল এতক্ষণ পর্যন্ত আমার কাছে, ফিরে যাচ্ছে স্টুডিওতে।